সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ব্লগ অ্যান্ড লাইফস্টাইল ম্যাগাজিন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি রান্না করে দেখাবো গরুর মাংস দিয়ে লাউ। এখন আমি রান্নাটা শুরু করব। আজকে আমি রান্না করে দেখাবো গরুর মাংস দিয়ে লাউ। এখানে আমি দুইটা লাউ ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি, আর নিচে 1 কেজি গরুর মাংস। গরুর মাংসটা আমি প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছি। 1 চামচ হলুদ, মরিচ, লবণ আর অল্প পেঁয়াজ দিয়ে সিদ্ধ করে নিয়েছি, যেহেতু তাড়াতাড়ি করা যায়। আর এখানে আমি অল্প উপকরণ দিব, যেহেতু লাউ এটা নিয়েছি। এখানে 2টা লবঙ্গ, 2টা দারুচিনি, তেজপাতা, গোলমরিচ আর পেঁয়াজ কুচি 1/2 চামচ হলুড় গুঁড়া, 1/2 চামচ মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, প্যান গরম হলে ছোলা রস মাঝারি আর ছোলে তেল দিয়ে দিই। পেঁয়াজ কুচি আসলে এটা ধনিয়া গুঁড়া ছিল। মশলা ভালোভাবে কষানোর জন্য আমি অল্প একটু পানি দিয়ে দিই। হলুদ গুঁড়া, মশলাটা ভালোভাবে কষানো হলে আমি মাংসগুলো ঢেলে দিব। ভালোভাবে নেড়ে মশলার সাথে মিশিয়ে নেব। এখন আমি 10 মিনিটের জন্য ডেকে দিব। মাংস কষানো শেষ, এখন আমি লাউগুলা দিয়ে দিব। আর লাউগুলা অবশ্যই কচি হতে হবে, আর এরকম মোটা একটু ভারী করে কেটে নিতে হবে। এখন আমি লাউগুলা দিয়ে দিব। দর্শক, আমার সবগুলো লাউ দেওয়া শেষ, এখন আমি এটাকে ঢেকে দেব 30 মিনিটের জন্য। আর চুলার জাল মাঝারি আছে, রেখে দেব। ফিরে এলাম 30 মিনিট পর। এখন আমি দেখবো লাউ আর কী অবস্থা। হ্যাঁ, আমার লাউ হয়ে গেছে একদম মাখা মাখা, খুব মজার ফ্লেভার বেরিয়ে গেছে। এখন আমি চুলার জালটা অফ করে দেব আর আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। এখন আমি পরিবেশন করে দেখাবো। আমার ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, পরবর্তী ভিডিওতে দেখা হবে।